হ্যালো এভরিওয়ান, এখন আমি খাচ্ছি শরবত। শরবত ঠিক নয়, লস্যি। তো লস্যিটা আমি কোথায় খাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মেলায়। সো গাইস, আমি রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ভীষণ সুন্দর একটা মেলার ব্লগ ভিডিও। সো গাইস, এই যে দেখো, প্রথমেই দেখাচ্ছি এখানে কিছু মানে লস্যি টস্যি, আরও কিছু ধরনের জুস টুস, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। আর হচ্ছে গিয়ে দেখো, এখানে তো অনেক অনেক স্টল বসেছে, যেমন ধরো গলার হার, মালা ঠালা, আরও চুড়ি টুড়ি, অনেক কিছু, ঠিক আছে। সো গাইস, কি বলবো, ভীষণই একটা সুন্দর মেলা বসেছে, মানে ছোটোখাটো মেলার মধ্যে খুবই ভালো। তো এই যে হচ্ছে আমার বরমশাই এখানে বসে বসে এখন হচ্ছে গিয়ে ট্যাটু করছে। কি বলবো গাইস, খুব শখ ছিল, বহুদিনের শখ ছিল এক মানে ট্যাটু করার, ঠিক আছে। তো গাইস, যাই হোক, একটা সাইড আই যে হাতের এই পাশে যেটা করা হয়ে গেছে, যেটা ওটা কমপ্লিট হয়ে গেছে, দেন আরেকটা করছে। তো মুখ চোখের অবস্থা দেখো, একদম খারাপ হয়ে গেছে, একেবারে খারাপ হয়েছে, লোকে তো দেখছে। আমি তো বলছি যে কি অবস্থা হয়েছে, ঠিক আছে। আর মেলা মানে আর ট্যাটু করার শখ থাকবে, ইচ্ছা থাকবে আর থাকবে, এই মানে এমনই অবস্থা হয়ে গেছে, পুরো ঘেমে ছেমে। যাই হোক, এখানে ফ্যান ট্যান অনেক কিছু ছিল, তাও দেখো অবস্থা পুরো একদম শোচনীয়, মানে একেবারে এমন অবস্থা হয়ে গেছে, মানে এত লেগেছে, ঠিক আছে, ট্যাটু করার সময়। যাই হোক, পুরো ফেটে গেছে, ঠিক আছে। তো গাইস, এটা অনেকবার মানে আমি তো দেখছিলাম, আর হচ্ছে গিয়ে একবার করছে, কালার করছে, আবার মুছছে, কালার করছে, আবার মুছছে, ঠিক আছে। মানে কালারটাকে পুরো একদম মানে পারফেক্ট করার জন্য, ঠিক আছে, আর মানে পারফেক্ট অ্যান্ড প্রমিনেন্ট করার জন্য, ঠিক আছে। দেন হচ্ছে গাইস, কি বলবো আর, নিয়ে এতটাই মানে কষ্টদায়ক একটা ব্যাপার। তো আমার তো বেশ করার একটু ইচ্ছা ইচ্ছা ছিল, কি বলবো, সত্যি কথা বলতে আমার একটু করার ইচ্ছা ছিল, বাট ওর এই বেহাল দশা দেখে আমার তো আর করার ইচ্ছা একেবারেই চলে গেছে গাইস। তো আমি অনেক মানে আমি অনেক পরে এসেছি, কারণ ও আমার আগে এসেছে, ও মানে মানে একটা অলরেডি করা হয়ে গেছে, এক পাশে ট্যাটুটা যেটা রিং মতন করা আছে দেখতে পাচ্ছ, আর অন্যটা মানে যেই বাঁ হাতের ট্যাটুটা মানে অলরেডি করা হয়ে গেছে, দেন এই পাশে ডান হাতে করছে, ঠিক আছে। তো গাইস দেখো, এটা এখন বেশ মোটামুটি করা হয়ে গেছে, এটা জাস্ট এখন কী সব করছে, ওরা মোছামুছি করছে, আর মানে কালারটাকে আরও বেশি সুন্দর করার জন্য, ঠিক আছে। সো গাইস, এটা খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক, আমার বরের সেই মুখে চোখে মুখে সেটা ফুটে উঠেছে, মানে বুঝতেই পারছো মানে কতটা কষ্টকর ব্যাপার হতে পারে। তো গাইস, আমাদের জাস্ট ট্যাটু ম্যাটু করা কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো আর কি বেশ একটা ফ্যানের মতো লাগিয়ে দিল। তো গাইস, জাস্ট এরকম হয়েছে এই ট্যাটুটা, জাস্ট খুবই সুন্দর সুন্দর, ঠিক আছে, কি বলবো, ভীষণই ভালো লাগলো। তো গাইস, ট্যাটু করা তো বেশ মোটামুটি হয়ে গেছে, আর দেখো মেলাটা, দেখো মেলাটা অ্যাকচুয়ালি ছোটোখাটোর মধ্যে তো বেশি একটা বেশ মানে একটা জায়গার মধ্যে হচ্ছে। এই মেলাটা হচ্ছে গিয়ে মানে আমার মেয়ে যেখানে সুইমিং করে সেখানে মানে অর্গানাইজ করা হয়েছে, ছোটোখাটো মেলা, ঠিক আছে। তো গাইস, মেলাটা জাস্ট এরকম ছোটোখাটো সেরকম একটা ভিড়ভাট্টা নেব, মানে একদম নিরিবিড়ি নিশ্চন একটা মেলা, ঠিক আছে গাইস। আর কি বলবো, তো আমার বর তো দেখতেই পেল যে ট্যাটু করতে করতে একদম গেঞ্জি পরে ট্যাটু করছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না, মানে এতটাই মানে কষ্ট হয়ে গেছিলো যে কারণে লাস্টে টি শার্টটা খুলে গেঞ্জি পরতে হয়েছে। সো গাইস, এখন আমরা খেয়ে নেবো একটু লস্যি। তো এখানে আমি খাচ্ছি বাদাম লস্যি, ঠিক আছে, বাদাম লস্যিটা আমার অনেক বেশি ভালো লাগে, তো সে কারণে একটু বাদাম লস্যিটা এখানে আমি টেস্ট করে নেবো। আর দেন এখানে আমার মেয়ে যেটা মেয়ে খাচ্ছে এখানে হচ্ছে চকলেট লস্যি, ঠিক আছে। তো গাইস, এই যে আমি নিয়ে নিলাম, তো এটা দাম পড়েছে 50 টাকা, ঠিক আছে। আর এই যে আমার মেয়ে খাচ্ছে চকলেট লস্যি। তো গাইস, খেতে খুবই সুন্দর ছিল, সুস্বাদু ছিল, একেবারেই বলা যায় না, মানে একেবারেই খারাপ বলা যায় না। আর আমার তো অলওয়েজ লস্যি খেতে ভালো লাগে। এই যে এবার চলে আসলাম আমরা ঘুগনির দোকানে গাইস, ঘুগনি মেলায় আসবো আর ঘুগনি খাবো না সেটা কি হতে পারে? তো এখন আমরা এখন ঘুগনি খেয়ে নেবো, আর ঘুগনিটা অনেক বেশি মোটামুটি ভালো ছিল, সেরকম একটা মানে খারাপ তাও বলা যায় না, ঠিক আছে। তো গাইস, আর এদিকে অন্যদিকে আমার মেয়ে খাচ্ছে হচ্ছে গিয়ে পুচকা, আর ও তো পুচকা খাওয়া চাই চাই চাই, ঠিক আছে, যেখানে যাবে পুচকা পুচকা পুচকা, উফ কি বলবো, আর খুবই পুচকা খেতে ভালোবাসে, আর কিছু বলার নেই ব্যাপারে। আর ওর বাবা ওখানে খাচ্ছে, আর কি বলবো, মানে খুবই এনজয় করলাম মেলাটা। এই মেলাটা ছিল একদম শর্ট, ছোটো একটা মেলা। আর এদিকে দেখো নাগরদোলনাও চড়ছে অনেক মানুষ, তো আমার বর আমাকে অনেকবার করে বলেছিলো নাগরদোলনা চড়বে কিনা, তো আমার ঠিক নাগরদোলনা চড়তে
অতটা সাহস পাই না, আমার একটু ভয় ভয় মতন করে, ঠিক আছে? তো সে কারণে হচ্ছে কি আমি নাগরদোলনায় চললাম না গাইস। আর হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের এই মেলাটা মানে ছোটখাটোর মধ্যে হলে খুবই ভালো লাগলো। তো আমরা দুজন এখানে জাস্ট বসে রয়েছি। তো গাইস আশা করছি আমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই অবশ্যই পাশ থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।